हेलो फ्रेंड्स, आज के आमी आपनादेर के देखाबो की करे ई-कोर्ट थेके आपनी आपनार केसेर स्टेटास जानते पारबेन। आपनार केसटी कोन स्टेजे आछे, की अर्डार होयेछे एबं नेक्स्ट डेट कबे आछे आपनी ए ई-कोर्ट थेके जानते पारबेन, उभये जानते पारबेन। जिनि केस करेछेन सेओ जानते पारबेन एबं जिनि आसामी आछेन एडे आछेन सेओ जानते पारबेन। प्रथमे आपनाके प्ले स्टोरे যেতে হবে, সেখানে গিয়ে ই কোর্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। দেখুন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এরপর আপনাকে কেস স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে নিজে স্টেট সিলেক্ট করতে হবে, যেমন আমার ওয়েস্ট বেঙ্গল। তারপরে আপনার ডিস্ট্রিক্ট, তো পার্টি লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনি এখানে আপনার কোন কোর্টের আন্ডারে কেস আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি লাল বাক্স সিলেক্ট করলাম। এখানে আমি তপন বলে একজনের কেস পেন্ডিং আছে সেটা আমি দেখব। তপন টাইপ করতে হবে, এই যে এই অপশানটাই। পিটিশনার অবলিক রেসপন্ডেন্ট লেখা আছে এখানে। তারপরে কোন সালের কেসটা, এখানে সাল লিখতে হবে এবং গো অপশানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন কিছু কোর্ট ওয়াইজ লিস্ট চলে এসছে। সিভিল জাজ মানে সিভিল কেস, এগুলো দেখুন। তপন কুমার মণ্ডলের, তপন হালদার, তপন কুমার। এইভাবে আপনি আপনার কেসের স্ট্যাটাস চেক করতে পারবেন।